বাজে ফিল্ডিংও ডুবিয়েছে পাকিস্তানকে, স্বীকার করলেন বাবর আজম। ম্যাচ শেষে প্রথমে এই হারের জন্য বাজে ফিল্ডিংকে দায়ী করলেন উইকেট রক্ষক ব্যাটার মোহাম্মদ রেজওয়ান। শুরুতে টস নিয়ে বলেন, যে কোনো দলই টস নিয়ে চিন্তা করবে, তারা ভাববে টস জিতলেই বুঝি ম্যাচ জয়, কিন্তু শ্রীলঙ্কা টস নিয়ে ভাবেনি, তারা ম্যাচ নিয়ে ভেবেছে। ফিল্ডিং নিয়ে তিনি বলেন, তারা অবশ্যই জয়ের দাবিদার, প্রথমত তারা আমাদের ভুলগুলোর পূর্ণ সুযোগ নিয়েছে, আমরা অনেক ভুল করেছি, আমরাও মানুষ, ভুল হতেই পারে, অথচ টুর্নামেন্ট জুড়েই আমরা ভালো খেলেছি। অধিনায়ক বাবর আজম বলেন, অভিনন্দন শ্রীলঙ্কাকে, দুর্দান্ত ক্রিকেট খেলেছে, বিশেষ করে আমরা শুরুতে যেভাবে চেপে ধরেছিলাম একটা জুটি সেখান থেকে বের করে নিয়েছে তাদেরকে, আমরা যেভাবে চেয়েছি সেভাবে শেষ করতে পারিনি, আমরা ফিল্ডিংয়ে আজ কোনোভাবেই ভালো ছিলাম না, খুব বাজে হয়েছে, আমাদের মিডল অর্ডার যেভাবে চেয়েছিলাম সেভাবে ক্লিক করেনি, সেই জন্যই আমরা হেরে গেছি। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।